সঙ্গে যথেষ্ট গুরুত্ব রয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের। এখানে রোগীর চাপ অত্যাধিক। ভাটপাড়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের পাশাপাশি পার্শ্ববর্তী নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অঞ্চলের মানুষজনও এখানে চিকিৎসার জন্য আসেন। অভিযোগ উঠেছে, গত 2-3 মাস যাবত পানীয় জলের সমস্যায় ভুগছে এই হাসপাতাল। হাসপাতাল জুড়ে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে। যদিও জলের সমস্যার কথা স্বীকার করে নিয়ে হাসপাতালের সুপার মিজানুল ইসলাম বলেন, ভাটপাড়া পুরসভার সঙ্গে আলোচনা হয়েছে, ভাটপাড়া পুরসভার তরফে পানীয় জলের ট্যাঙ্ক করে দেওয়ার কথা বলা হয়েছে। ট্যাঙ্ক তৈরি হয়ে গেলে এই সমস্যা মিটে যাবে। কুকুর বিড়াল ঘুরে বেড়ানো নিয়ে হাসপাতাল সুপার বলেন, হাসপাতালে স্টাফের অভাব রয়েছে, পুরসভা অথবা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা কুকুর বিড়াল তাড়ানোর উদ্যোগ নিলে উপকৃত হতাম। এ বিষয়ে স্থানীয় রোহিত সরকার কি বলেছেন শুনে নেব। সেটা এখানকার সকল পেশেন্ট যারা আছে তার বাড়ির লোকের জন্য, এমনকি পেশেন্ট পার্টির জন্য। বিগত 2.5 থেকে 3 মাস ধরে হাসপাতালে পানীয় জলের ব্যবস্থা নেই। সুপারকে আমরা জানানো হয়েছে, এমনকি বড়বাবুকে জানানো হয়েছে, হাসপাতালে যারা বড় কর্তা আছে তাদেরও জানানো হয়েছে। তারা শুধুমাত্র আজ থেকে প্রায় 1 মাস হয়ে গেল আমরা জানিয়ে এসেছি। সুপারকে জানানোর পর সুপার বলেছিলেন যে এটা নিয়ে দেখবে, কিন্তু দেখার কোনো কথাই নেই এখনও পর্যন্ত। দেখুন, এখানে যে কলটা রয়েছে আপাতত, এই কলটার পানীয় জলের কিন্তু ব্যবস্থা না। এটা দিয়ে কুকুর টুকুর যদি কিছু কামড়ায় ওই জন্য কোনো জিনিস এটা দিয়ে ধোয়া হয়। আর এটা হচ্ছে ট্যাঙ্কি, দেখলে পরে কেউ জল তো শোয়া তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, ছোবেও না। ঠিক আছে, আমরা আমাদের হাসপাতালের সব কর্তৃপক্ষকেই জানানো আছে, ভুক্তভোগী, কিন্তু কোনো রকম সলিউশন হয়নি এখনো পর্যন্ত পানীয় জলের। আপনার নাম? আমার নাম রোহিত সরকার। এই প্রসঙ্গে হাসপাতাল সুপার মিজানুল ইসলাম কি বলেছেন শুনবো। এই ব্যাপারে আমরা মিউনিসিপ্যালিটির সঙ্গে আলোচনা করেছি, মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ওরা হসপিটালের জন্য একটা জলের ট্যাঙ্ক করে দেবে। সেই হিসেবে আমরা অলরেডি চিঠিও করেছি, সে চিঠি আমাদের বহুদিন আগে মোটামুটি 2 সপ্তাহ হলো রিসিভ করে নিয়েও আসা হয়েছে। চিঠির কপি আমি আপনাকে দেখিয়েছি, সেটা হচ্ছে ওরা জলের একটা আমাদের এখানে করে দেবে। সেই হিসেবে আমরা, যেহেতু ওনারা করে দেবেন, সেই হিসেবে আমরা ওয়েট করে আছি। আমরা যদিও PWD কে বলেছিলাম, ওরাও হয়তো করে দিত, কিন্তু যেহেতু মিউনিসিপ্যালিটিটা নিজের উদ্যোগে করে দেবে বলে কথা দিয়েছে, সুতরাং সেই হিসেবে আমরা ওয়েট করছি। যদি ওনারা করে দেন তাহলে একটা ভালোভাবে করে দেবেন, তাহলে পাবলিকও উপকৃত হবে এবং বাকি যারা বাইরে থাকে বা বাইরে থেকে জল নেয় তারাও সেই পরিষেবাটা পাবে। এটা নিয়ে একদম ঠিক, এটা নিয়ে আমরা অলরেডি বহুবার RKS মিটিং আলোচনা করেছি। এ ব্যাপারে সবাই জানে, আমরা অলরেডি এটা নিয়ে মিউনিসিপ্যালিটিতে বহুবার চিঠি করেছি, মিউনিসিপ্যালিটি বলে না, ইভেন SD অফিসেও চিঠি করা হয়েছে। এই ব্যাপারটা যে কুকুর বিড়ালগুলোকে নিয়ে যাওয়া, এখান থেকে যদি কোনো ক্যাচার বা কাউকে দিয়ে কুকুর বিড়ালগুলো নিয়ে গিয়ে অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসা হয় তাহলে বেটার হয়। আমরা বহুবার বলেছি, আমরা ডাইরেক্টলি এমনিতেই আমাদের স্টাফ স্ট্রেংথ খুব কম, আমাদের সিকিউরিটি গার্ড মোটে 8 জন, তাতে বিভিন্ন ওয়ার্ডে সবসময় আমাদের গ্রুপ ডিস্টার্ব কম, তাদেরকে আমাদের ওয়ার্ডে ডিউটি দিতে দিতে কেটে যায়, সুইপার নেই আমাদের, আমাদের স্টাফ তো সেরকম পর্যাপ্ত পরিমাণ নেই যে কুকুর বিড়াল সামলাবে। তো তার মধ্যেও যতটা সম্ভব তারা করে, কিন্তু আমাদের এই ব্যাপারে যেহেতু মিউনিসিপ্যালিটি আন্ডারে এটা পড়ছে, আমরা বারবার করে রিকোয়েস্ট করছি ব্যাপারটা দেখার জন্য, কারণ এটা প্রথম কমপ্লেন নয়, এর আগেও এই কমপ্লেনটা হয়েছে, কিন্তু মিউনিসিপ্যালিটির তরফ থেকে এটাকে একটু দায়িত্ব নিয়ে যদি এই কুকুর বিড়ালের সমস্যাটা মেটানো হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আমরা এবারে RKS মিটিংয়ে প্রতিবারই আলোচনা করি, আমাদের প্রতিবারই এই ব্যাপারটা কিন্তু আমাদের ডিসকাস হয়, এবং এটা নিয়ে আমি আবার আপনাকে আমি রিসেন্টলি দেখালাম, 3-3খানা চিঠি অলরেডি আমরা মিউনিসিপ্যালিটি করে রেখেছি যে কুকুর বিড়াল ক্যাচার আপনারা পাঠিয়ে এখান থেকে নিয়ে যান বলে, কিন্তু এটা কিন্তু সলভ হচ্ছে না। যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা কোনো সহৃদয় ব্যক্তি অথবা কোনো মিউনিসিপ্যালিটি থেকে কেউ যদি উদ্যোগ নিয়ে এটা করে তার জন্য আমি উপকৃত। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।